ব্রেকিং বেঙ্গল উইকিং ফাস্ট। স্ত্রীর গলা কেটে খুন স্বামী, গ্রেফতার দুই অভিযুক্ত। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভেকুটিয়া গ্রামের ঘটনা। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511। স্ত্রীর গলা কেটে খুন স্বামী, গ্রেফতার দুই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভেকুটিয়া গ্রামে। রবিবার সকালে পারিবারিক অশান্তির জেরে বছর 32 মেনকা বিবিকে খুন করল স্বামী আজিজ পার। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় থাকা দেহ উদ্ধার করে। খুনে ব্যবহৃত বটিটি উদ্ধার করেছে পুলিশ। স্বামীকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। পিটি কোপ মেরেছে, গলায় কোপ মেরেছে, কোপ মেরে চলে গেছে। হ্যাঁ, সবসময় অশান্তি হতো, এমনি সাংসারিক পারিবারিক ভাবে অশান্তি করতো সবসময়। ছেলেটাই বাদতো, কাজকর্ম করে না, বদমাইশ। সঠিক টাইমটা বলতে পারবো না, সকালবেলা ওর ফাঁসি চাই, ফাঁসি। রবিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চরমে ওঠে। মৃত বধূর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে গন্ডগোল লেগেই থাকতো। কখনো মোটা টাকা চেয়ে বাপের বাড়িতে ফোন করতে বলতে বাধ্য করাতো স্বামী, এছাড়া প্রায়ই গন্ডগোল আর ঝামেলা লেগে থাকতো। বধূ খুনের পিছনে শ্বশুর আতর আলীর প্রত্যক্ষ মদত আছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্বামীর সাথে শ্বশুর আতর আলীকেও গ্রেফতার করেছে পুলিশ। মৃতদের পরিবার অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে। ধৃত স্বামী ও শ্বশুরকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। দেখলাম যে ওই সোনালু দিয়েছে, একটা কোপ মারা আছে, তারপরে পিটি একটা কোপ আছে, আর ওই বুটিটা সে মাথার জন্য রাখা দিয়েছে। ওই বলতো স্বামী তো তারা দৌড় দৌড় মিলিয়ে, স্বামী দৌড় মিলিয়েছে। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া।